الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر شكرا দর্শক السلام عليكم ورحمه الله وبركاته পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাসাঙ্গা টেলিভিশনের বিশেষ আয়োজন প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক মাহে রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মাহে রমাদানের মাসাইল সম্পর্কে, আর এই বিষয়টি সম্পর্কে আলোকপাত করার জন্য আজকেও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মোতারাম, আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো, যারা অসুস্থ আছেন বা থাকেন তাদের রোজা সম্পর্কে যদি একটু বলতেন যে তারা রোজাগুলো কীভাবে আদায় করবে। আমরা আমাদের এই লাইফে অসুস্থ থাকি এবং বিশেষ করে বয়োবৃদ্ধ যারা, এদের তো কথাই নেই। অসুস্থতা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো সাময়িক অসুস্থতা, আরেকটা হলো একেবারেই মানে চলমান অসুস্থতা, কন্টিনিউ অসুস্থতা। একটা অসুস্থতার কথা কোরআনে কারিমের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা অসুস্থ থাকবে তারা পবিত্র মাহে রমজান শরীফ যাওয়ার পরে অন্য সময়ে এই রোজাগুলো কাজা আদায় করবে। এটা এক প্রকারের অসুস্থতার কথা আছে। আর আরেক প্রকার অসুস্থতার কথা আছে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু তুআমু মিসকিন, এই আয়াতের মধ্যে যেখানে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন যারা অসুস্থ থাকবে মানে অপারগ হয়ে যাবে তারা পবিত্র মাহে রমজানের সিয়াম পালনের বিপরীতে ফিদিয়া দান করবে। আচ্ছা, প্রথম যেটি আয়াত তেলাওয়াত করলাম, অন্য সময়ে কাজা করা, এটা হলো সাময়িক অসুস্থতার ক্ষেত্রে। এক্সাম্পলি, কেউ যদি রমজান মাসে জ্বরে আক্রান্ত হলো, আমাশয় আক্রান্ত হলো, যেটা হয়তো দুই দিন তিন দিন পাঁচ দিন পরে সে সুস্থ হয়ে যাবে, তাহলে এই অসুস্থতাকালীন সময়ের রোজাটা সে ভাঙার অনুমতি আছে। তবে সেই অসুস্থতাটা এতটুকু পর্যায়ে যাবে যতটুকু হলে সে রোজা রাখতে অক্ষম হয়ে যাবে, এবং একজন অভিজ্ঞ নেককার পরহেজগার ডাক্তার তাকে প্রেসক্রাইব করবে যে আপনি রোজা ভাঙতে পারেন, রোজা ভাঙেন নয়তো আপনার শারীরিক অসুস্থতা হতে পারে। এই পরামর্শের আলোকে সে রোজা ভাঙতে পারবে, এক্ষেত্রে সে এই রোজাটা পরবর্তীতে আদায় করে দেবে যতটুকু তার প্রয়োজন। যতদিন সে অসুস্থ থাকবে ততটুকু সে রোজা ভাঙবে। কম বেশি সবারই তো অসুস্থতা থাকে, এই সাধারণ অসুস্থতা কিন্তু রোজা ভাঙার কোনো পারমিশন নাই। আর যারা একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছেন আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই, তাদের জন্য বলা হয়েছে তারা রোজা রাখবে না, তারা তার বিপরীতে ফিদিয়া দেবে, যাকে আমরা শরীয়তের পরিভাষায় সাইকে ফানি বলি। অর্থাৎ একেবারে বয়োবৃদ্ধ অবস্থায় নারী হোক পুরুষ হোক, যে সে আর পেছনে আসার সুযোগ নেই, তারা ফিদিয়া দেবে। এবং ফিদিয়ার পরিমাণটা হলো প্রতিটা রোজার বিপরীতে একজন মিসকিনকে পুরো একদিনের খাবার অথবা একদিন খেতে যত টাকা লাগে সেই পরিমাণ অর্থ তাকে দান করবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আমাদের সমাজে একটা চিত্র যে অনেক মা বাবারা আছেন যারা তাদের সন্তানদের উপর রোজা ফরজ হয়েছে, বাট তারা তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সেই জন্য তারা নিরুৎসাহিত করে, এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন। যে না, এটা বলার কোনো সুযোগ নেই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্যের সুযোগ নেই। আমরা আল্লাহর বান্দা, সে কারণেই শুধু সিয়াম নয়, যে কোনো ইবাদত যখন কারো উপর ফরজ হয়ে যায় সেই ফরজ আদায় করার ক্ষেত্রে কেউ যদি নিষেধ করে বা নিরুৎসাহিত করে তাহলে তার কথা শোনা যাবে না, আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহ পাক যা আমাদেরকে ফরজ করে দিয়েছেন তাই মানতে হবে। সুতরাং যে সকল সন্তানের উপরে সিয়াম পালন ফরজ হয়েছে বয়সের কারণে, বালেগ হয়েছে, সেই বাচ্চাদেরকে বাধা দেওয়ার অধিকারও মা বাবার নাই, বরং তারা যদি সিয়াম পালন না করে তাদেরকে বাধ্য করা, এটা মা এবং বাবার দায়িত্ব। যেখানে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা অভিভাবককে দায়িত্ব দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বলে। সুতরাং সন্তানকে এই ফরজ ইবাদত করার ক্ষেত্রে মা এবং বাবা বাধ্য করবে, এটা হলো তাদের দায়িত্ব, বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি বাধা প্রদান করে তাহলে ওই গুনাহ শুধু একজনের হবে না,
এরপরে আমি একটু জানতে চাবো আপনার কাছে যে আমাদের অনেক মায়েরা যারা সন্তান প্রসবিনী তারাও কিন্তু রোজা রাখতে চায়, তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সন্তান সম্ভবা নারী যারা তাদের কাছ থেকে এবং মুরদিআ অর্থাৎ যারা সন্তানকে দুধ পান করায় তাদের কাছ থেকেও এই পবিত্র সিয়াম পালনের অপরিহার্যতা তুলে নিয়েছেন। তারা চাইলে যদি সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং স্বাভাবিকভাবে ক্ষতি হওয়ার সুযোগ সম্ভাবনা থাকে তারা রোজা পালন না করে তারা রোজা ভাঙ্গার পারমিশন আমাদের শরীয়তে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ক্ষেত্রে রোজা বা সিয়াম পালনের অপরিহার্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন, তারা রোজা ভাঙবে এবং পরবর্তীতে সেটা আদায় করবে। রোজা অবস্থায় আমরা অনেকেই বলে থাকি যে ইনজেকশন নেওয়া যাবে না, ইনহেলার নেওয়া যাবে না, এই বিষয়গুলো যদি একটু আপনি আলোচনা করতেন। দেখুন, ইনজেকশন ইনহেলার এই সামগ্রিক বিষয়ের একটা মৌলিক মানদণ্ড আছে, সেই মানদণ্ড হলো যদি কোনো জিনিস কণ্ঠনালি দিয়ে খাদ্যনালি দিয়ে যদি পেটের ভেতরে যায় অথবা যদি কোনো কারণে মগজের ভিতরে যদি যায় সরাসরি তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি সরাসরি নিজের পেটে গেল না এবং মগজেও গেল না তাহলে রোজা ভাঙবে না। সাধারণত যে সকল ইনজেকশন আমাদের রগে পুশ করা হয় বা চামড়াতে পুশ করা হয় আধুনিক গবেষক বিশেষজ্ঞ যারা তাদের অধিকাংশেরই মত হলো এর দ্বারা রোজা ভাঙবে না, কারণ হলো এটা সরাসরি তার ম্যাদা তথা পাকস্থলীতে যায় না বা ব্রেইনে যায় না। আর যদি সরাসরি যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে ইনহেলারের ব্যাপারে কথা আছে, ইনহেলার যেহেতু মুখে নেওয়া হয় যদি সেটা অনেক ধরনের ইনহেলার এখন আছে, যদি তারল্য যেটা সেটা যদি কোনোভাবে যদি ভিতরে যাওয়ার সুযোগ থাকে বা ভেতরে যায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো তাহলে সে ইনহেলার নেবে কখন? হ্যাঁ, যদি এমনটি হয় যে তার এজমা বা শ্বাসকষ্ট এত বেশি হচ্ছে যে ইনহেলার না নিলে তার রোজা রাখতেই পারবে না, সেক্ষেত্রে এই ধরনের রোগীদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ভাঙার পারমিশন রেখেছেন, বিকল্প অপশন রেখেছেন। কেন সে নিজেকে একেবারে মৃত্যুর মুখে নিপতিত করে সে সিয়াম পালন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা কঠোরতা তার উপর অ্যাপ্লাই করেন। আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন, শুনবো ইনশাআল্লাহ আরও। সময় হলো বিরতির। সুপ্রিয় দর্শক, যাচ্ছে বিরতিতে। আপনারা দেখছেন প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস মাহে রমজান। আমরা ইনশাআল্লাহ আরও শুনবো বিরতির পর। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস মাহে রমজান। আসুন আমরা বাকি আলোচনা শুনি। মোহতারাম, এরপরে আপনার কাছে জানতে চাবো যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপর ফরজ করেছেন? দেখুন, প্রথমত ইমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের নির্ধারণ করেছেন, এটা মুসলমানদের একটি বিশেষায়িত একটি গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। দ্বিতীয়ত, এটা প্রাপ্ত বয়স্ক হওয়ার শর্ত যে যারা বালেগ হয়েছেন নারী হোক পুরুষ হোক তাদের জন্য এটা প্রযোজ্য। তৃতীয়ত, যারা সুস্থ থাকবেন, রোজা পালনে সক্ষম থাকবেন, শারীরিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা, মানসিক সক্ষমতা বলতে তারা কেউ পাগল হবেন না বা উন্মাদ হবেন না, মস্তিষ্ক বিকৃত হবেন না, সেরকম এটাও শর্ত, অর্থাৎ মানসিক এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তি তাদের উপর রোজা ফরজ। এবং যারা নারী যারা আছেন তাদের যেই মাসিক পিরিয়ড সেখান থেকে মুক্ত থাকা বা আফটার ডেলিভারি যে পিরিয়ডটা থাকে সেখান থেকে মুক্ত থাকা নারীদের জন্য, কারণ তাদের উপর সিয়াম পালন প্রযোজ্য। ইসলাম কত সহজ করে দিয়েছে। হ্যাঁ, আপনি দেখুন যদি শিশুদের উপর রোজা ফরজ করে দিত তাহলে এটা তাদের জন্য অসাধ্য একটা কাজ হয়ে যেত, আল্লাহ পাক তা কিন্তু করেননি। শিশুদেরকে মুক্তি দিয়েছেন যারা অপ্রাপ্ত বয়স্ক। আবার শিশু বলতে আমাদের দেশীয় পরিভাষায় শিশু নয়, কিন্তু শরীয়তের পরিভাষায় শিশু বুঝতে হবে সেটা মোটামুটি 12 বা 13 বছরে যাদের শরীয়তের পরিভাষায় এহতেলাম বলা হয়, আমরা যদি এই সিমটমটা যদি দেখা যায় বা হয় তাহলে একজন নারী বা পুরুষ সে বালেক হয়েছে শরীয়ত ধরে নেবে আর কি। সেই বয়স থেকে রোজাসহ সকল ফরজ ইবাদত কিন্তু তার উপর প্রযোজ্য হয়ে যায়। তো এই বয়স যখন হয় তখন তার উপর রোজা ফরজ হয়, এর আগে তার উপর রোজা ফরজ হয় না। কি কি কারণে রোজা ভেঙে যায়? রোজার যে সংজ্ঞাটা, সুয়ামের সংজ্ঞাটা যদি আমরা দেখি, আলেমসাক আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমা, অর্থাৎ পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে
নিজেকে পবিত্র রাখা। মানুষের জৈবিক চাহিদা নিবারণের ক্ষেত্রে সেটাও রোজা বিরোধী, রোজা ভেঙে যাবে। সুতরাং একজন মানুষ আপনার সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত কোনোভাবে যদি এই ব্যতিক্রম হয় তাহলে জানাব। আমি একটু প্রাসঙ্গিকভাবে জানতে চাই যে আমাদের মধ্যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, আমার সব মনে হয় যে আপনাকেও সেই প্রশ্নটা করেন যে উনি হয়তো উজু করতে যেয়ে পানিটা ওনার মুখে ঢুকে গেল, অথবা কোনো কারণে উনি হয়তো রোজা যে ওনার মনে নেই, উনি পানি খেয়ে ফেললো, সেই ক্ষেত্রে তার রোজা কি ভেঙে যাবে কিনা? ভুলে যাওয়া আর ভুলক্রমে কিছু খেয়ে ফেলার মধ্যে পার্থক্য আছে। আমি রোজা অবস্থায় আছি, এটাই যদি আমি স্মৃতিটিকে হারিয়ে যাই, ভুলেই গেছি আমি যে আসলে রোজা অবস্থায় আছি, সেক্ষেত্রে আমি পানাহার করলাম, আমার রোজা ভাঙবে না, এটার কাজাও নেই কাফফারাও নেই। যেই মুহূর্তে স্মরণ হলো সেই মুহূর্তে স্টপ করে দিয়ে এটা কন্টিনিউ করবেন রোজাটা, এক, তাহলে এটা রোজা ভাঙবে না, আপনার কাজাও নেই কাফফারাও নেই। কিন্তু আমি রোজা অবস্থায় আছি, এটা আমার মেমোরিতে আছে, আমি যখন কুলি করছি অসতর্কতাবশত ভুলক্রমে ভেতরে পানি চলে গেছে বা খাদ্য অখাদ্য যে কোনো জিনিস চলে গেছে, এক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে, এটার জন্য একটা কাজা লাগবে, কাফফারা লাগবে না। তবে এই ক্ষেত্রে এটা যে ভেঙে যাবে, আরও কিছু খেয়ে নেই, এই পারমিশন কিন্তু নেই, যেহেতু ভেতরে গেল আপনি এই রোজাটাও কন্টিনিউ করে যেতে হবে আপনার, বাট এটার বিপরীতে পরবর্তীতে একটা রোজা কাজা করতে হবে, কাফফারা লাগবে না। এরপরে একটু জানতে চাবো আপনার কাছে যে কি কি কারণে রোজা কাজা ওয়াজিব হয়। কাজা এবং কাফফারা দুটি আমাদের একটু সমান্তরাল আলোচনা করতে হবে। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, আমি এক কথায় বলি, ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তাহলে তার কাজাও লাগবে কাফফারাও লাগবে। জি, কাফফারার দিকে যদি খেয়াল করি তাহলে প্রতিটা রোজার গুরুত্ব আমার বুঝে আসবে, একটার বিপরীতে ষাটটা তাও টানা, এই টানা ষাটটা রাখার মাঝখানে যদি একটা ভাঙে আবার তাহলে নতুন করে আবার ষাটটা শুরু করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এক একটা রোজার কতটা গুরুত্ব। ড্যামেজ যদি এত বেশি হয় তাহলে গুরুত্বটা কত বেশি হবে একটু চিন্তা করি। এটা তো হলো ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, আর যদি অনিচ্ছাকৃত যদি রোজা ভাঙে বা কিছু গেল খাদ্য বা অখাদ্য, সেক্ষেত্রে তার কাফফারা লাগবে না, শুধু কাজা। আরেকটা বিষয় একটু জানতে চাবো আপনার কাছে যে আমরা মাহ রমাদানে অনেকেই যারা মেসওয়াক করি বা কোনো কারণে দাঁত থেকে যদি রক্ত বের হয়ে যায় তাহলে তার হুকুমটা কি? শরীয়তে শুধু মিসওয়াকের ক্ষেত্র নয়, যে কোনো কারণে, এটা আমি একটা উদাহরণ দিলাম, রক্ত বের হওয়ার ক্ষেত্রে সিয়াম পালনের কোনো সমস্যা হয় না। আমাদের দেশে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে রক্ত বের হলে সিয়াম মাকরু হয়ে যায়, এটা ভুল, মনে রাখতে হবে। এমনকি রোজা অবস্থায় কেউ রক্ত দিতে চাইলে রক্ত দিতেও পারবে, তাতে রোজা ভাঙবেও না মাকরু হবে না। তবে হ্যাঁ, দিতে গিয়ে, রক্ত দিতে গিয়ে যদি তিনি দুর্বল হয়ে রোজা ভাঙার উপক্রম হয়ে যায় তাহলে তার জন্য সেটা ভিন্ন কথা, কিন্তু রক্ত বের হওয়া বা রক্ত দেওয়ার ক্ষেত্রে রোজা ভাঙেও না মাকরু হয় না। অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস মাহ রমজান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।